নোয়াখালী সদর উপজেলার সোনাপুরে মা ডেইরি ফার্মের নামে বন্ধুদের 1,55,00,000 টাকা সহ প্রায় 2-3 কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে পালিয়ে গেছে মোহাম্মদ আমির হোসেন মামুন নামের এক যুবক। রোববার সকালে নোয়াখালী প্রেস ক্লাবের শহীদউদ্দিন ইস্কান্দার কোচি অডিটোরিয়ামে বন্ধু মহলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতারণার শিকার ভুক্তভোগী সালাউদ্দিন আল সামাদ। এই সময় উপস্থিত ছিলেন প্রতারণার শিকার ভুক্তভোগী বোরহানউদ্দিন রাকিব, মোহাম্মদ রাহি, সাইমউদ্দিন সানি, রিয়াজুল ইসলাম, রায়হানউদ্দিন পারভেজের পক্ষ থেকে তার ভগ্নিপতি আব্দুর রব, সাদ্দাম হোসেন, মোহাম্মদ জাবেদ। ইমরান হোসেন, ডেক্স নিউজ, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।